দৌড়প্রেমীদের স্বর্গখ্যাত রাজধানীর হাতির ঝিলে ক্লিন ঢাকা গ্রিন ঢাকা প্রতিপাদ্য বিষয়ে শুক্রবার ঢাকা রোড রানার্সের আয়োজনে রানফেস্ট 2024 অনুষ্ঠিত হয়। এই দৌড় প্রতিযোগিতায় বিভিন্ন বয়সের ছোট বড় নারী পুরুষ প্রায় 1500 মতো দৌড়প্রেমীরা অংশগ্রহণ করেন। এই রান ফেস্টিভ্যাল তো অনেক ভালো, যেটা এটা আমাদের শরীরের জন্য ভালো হয়েছে, আর এটা মানুষের উপর একটা উল্লাস দেয় এবং মানুষকে আরো ইন্সপায়ার করতে সাহায্য হয়। আমি আমার আম্মু থেকে আর পরিবার থেকে বেশি ইন্সপায়ার হয়েছি, আর আমার এটা তৃতীয়তম ম্যারাথন। আমাদের খুবই ভালো লাগছে, মানে এরকম ইভেন্ট আসলে আরো বেশি বেশি করা উচিত, এবং এরকম ইভেন্ট করলে আমাদের শরীর স্বাস্থ্য সবই ভালো থাকবে। আর আমি সবাইকে বলবো রানে আসতে, ভালো লাগুক বা না লাগুক একবার চেষ্টা করে দেখার জন্য। ধন্যবাদ। ঢাকা রোড রানার্স থেকে আয়োজিত রান ফেস্ট 2024 এর সকলকে শুভেচ্ছা। আমাদের একটা ব্যায়ামের গ্রুপ আছে ভোরের পাখি এক্সপ্রেস, ওখানে আমাদের এক ভাই আছে শাহাদত ভাই, উনি একটা গ্রুপে লিঙ্ক দিয়েছিল, ওই ওই লিঙ্কটাতে আমরা সবাই ঢুকে রেজিস্ট্রেশন করেছি। ওখানে তিনটা ক্যাটাগরি ছিল, 7.5 কিলো, 15 কিলো, 21 কিলো। 7.5 কিলোর জন্য 1350 টাকা, আর 21 কিলোর জন্য 1450 টাকা। এভাবে ওখানে সিস্টেমে অনলাইনে পেমেন্ট করার মাধ্যমে আমরা রেজিস্ট্রেশন কমপ্লিট করলে ওরা মেসেজ দিয়েছে যে আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে। এরপর বারবার ওরা মেসেজ দিয়েছে, এরপর ওদের কিট সংগ্রহ করার জন্য মেসেজ দিয়েছে। হ্যাঁ, ওদের তারপর কিট সংগ্রহ করতে হয়েছে, তারপর কখন কোথায় ভেন্যু কোথায় কখন স্টার্ট হবে এসব বিষয়ে ওরা মেসেজ দিয়েছে সবাইকে। মানে সিস্টেমটা অনেক সুন্দর আর কিভাবে এটা ইভেন কীভাবে এটা করতে হবে ওইটাও মেসেজ দিয়েছে, লিখে দিয়েছে যে এটা কিভাবে করতে হবে, কখন দাঁড়াতে হবে, কখন স্টার্ট করতে হবে। উপকারিতা এটা নিজের শরীরের জন্য অনেক উপকার। এটা রান করার পরে আমার অনেক ভালো লাগতেছে, মানে শরীরটা অনেক হালকা লাগতেছে। এভাবে প্রতিদিন রান করলে শরীর অনেক সুস্থ থাকা সম্ভব আমি মনে করি। এটা আরো বিভিন্নভাবে প্রচার মিডিয়ায় এবং প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় প্রচার করলে সবাই জানতে পারলে আরো পার্টিসিপেট আরো বেশি হবে বলে আমি মনে করি। আসসালামু আলাইকুম, আমি শাহাদাত। আজকে আমার মোটামুটি 6-7টা ইভেন্টে অংশগ্রহণ করেছি, আর এটা হলো যে আমার প্রায় 7 নম্বর ইভেন্ট। বেসিক্যালি আজকে সবাইকে নিয়ে আনন্দ সহিত এখানে উপস্থিত হলাম। আমরা মোটামুটি প্রায় 16-17 জন এখানে রেজিস্ট্রেশন করেছি এই ঢাকা রোড রানার্সে। বেসিক্যালি এখানে একটা আনন্দময় দিন ছিল আজকে, সবাই ফটো সেশন এবং রান সব একসাথেই শেষ করেছি। বেসিক্যালি বোরের পাখি এক্সপ্রেসের পক্ষ থেকে আমরা আজকে এই রানটা করেছি, আর এই রান করার উদ্দেশ্য একটাই যে আমরা প্রত্যেকে শরীরের সুস্থতার জন্যই এখানে আসা, প্রত্যেককে অ্যাডভাইস করা যে ভালো থাকার জন্য আমরা এখানে উপস্থিত হওয়া, যে রান করলে বেসিক্যালি আমাদের শরীরে যে বডি সিস্টেম এটা খুবই একটা হালকা মনে হচ্ছে, যে এটা জানি যে যারা রান করে না তারা এই জিনিসটা আসলে বুঝতে পারবে না। আমরা চাই যে প্রত্যেকে এভাবে নিয়মিত রান করুক এবং নতুনদেরকে উৎসাহিত করি যে এখানে রান করার জন্য এরকম অনেক। আমরা বোরের পাখির পক্ষ থেকে এখানে এসেছি, আর আমরা চাই যে এভাবে প্রত্যেকটা ব্যক্তি এরকম মাঝে মধ্যে রান করা উচিত। জানি যে সবার পক্ষে সম্ভব না, কিন্তু রান করা উচিত। রান করলে একটা নিজের মাইন্ড ফ্রেশও ঠিক থাকে এবং প্রত্যেকে নিজের মধ্যে একটা খুবই আনন্দ ফিল হয়। ইনশাল্লাহ আমরা টাইমের মধ্যে শেষ করেছি। আমরা ম্যাক্সিমামে আমরা রেগুলার রানার, প্রত্যেক দিন আমরা পুলিশ বাজার পিছনে আমরা রান করে থাকি, ব্যায়াম করে থাকি, যে কারণে আমাদের অত সমস্যা হয় নাই। কেননা আমরা 40 থেকে 45 মিনিটে বা 50 মিনিটে আমরা প্রায় 16 জনই শেষ করেছি, তো যে কারণে আমাদের অত কষ্ট হয় না এবং কেউ আমরা ইঞ্জুরিতে পড়ে নেই আলহামদুলিল্লাহ। সবাই নির্দিষ্ট টাইমে আমরা শেষ করতে পারছি। আমরা খুব সম্ভবত 10 জনের ভিতরে ছিলাম, কারণ আমরা রেগুলার নিয়মিত ব্যায়াম করার ফলে আমরা এই জিনিসটা হয়েছে। কিন্তু নতুন রানার যারা ওরা একটু দেরিতে শেষ করেছে, তারপরও 75 মিনিটের আগে ওরা 50 থেকে 55 মিনিটে শেষ করেছে সবাই, যেটুকু পর্যন্ত আমরা আপডেট পেয়েছি প্রত্যেকের থেকে।
রেজিস্ট্রেশনের ফি বেসিক্যালি ঠিক আছে, কেননা বর্তমান প্রেক্ষাপটে ওনাদের স্পন্সরও তেমন কোনো ছিল না, যে কারণে রেজিস্ট্রেশন ফি নর্মাল। এটা হাই কোনো ইয়ে করে না, কারণ টি শার্ট গুলা অনেক সফট আর অনেক ভালো টি শার্ট দিয়েছে, আর ওদের ব্যবস্থাপনা অ্যাক্টিভিটি খুবই ভালো, খুবই চমৎকার, আয়োজনটাও খুবই চমৎকার। আমরা হাসি মুখে ইয়ে করতে পারছি, আর হলো যে বৃষ্টি ছিল না, এটা হচ্ছে যে আরো বড় পাওয়া। বৃষ্টি থাকলে হয়তো বা একটু আনন্দটা কম হতো, কিন্তু বৃষ্টির মধ্যে ওয়েদারটা খুবই সুন্দর। হ্যাঁ, আর আমাদের সিনিয়র বড় ভাই যিনি বোরের পাখির সিনিয়র সভাপতি, উনি বেসিক্যালি কিছু বলবেন। ধন্যবাদ। ঢাকা রানস এর পক্ষ থেকে আমরা যে ম্যারাথন দিয়েছি, আসলে আমরা খুব ভালো লেগেছে। আমরা বোরের পাখির পক্ষ থেকে সকলকেই আন্তরিক শুভেচ্ছা জানাই। ম্যারাথন শরীরের জন্য খুবই উপকারী, মন ভালো থাকা এবং শরীর সুস্থ রাখা। সকলেই ভোর সকালে নামাজের পরে আমরা ব্যায়াম করব, এটাই আমাদের প্রত্যাশা।